কংগ্রেস প্রার্থীর জন্য ভোট চাওয়ার মধ্য দিয়ে আদর্শচ্যুত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বক্তা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি সহ দলের আরো কয়েকজন নেতা ও মন্ত্রী। রাজীব ভট্টাচার্যের এদিনের সাংবাদিক সম্মেলন মূলত বাম আমলের বিভিন্ন দুর্নীতি ও অপরাধমূলক ঘটনা নিয়ে। এদিন যে বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে ছিল, তারা এখন একসাথে চলে আসায় উভয় পক্ষের তুমুল সমালোচনা করেছেন বিজেপি সভাপতি। আমি তো বলবো, এটা মোদীজি এমন ম্যাজিক ফিগার করে দিয়েছেন, এমন পরিস্থিতি করে দিয়েছেন যে মানিক সরকারকে বাধ্য হতে হয়েছে। যেখানে দেখেছি আমরা মানিক সরকার একটা আদর্শ লড়াই করত, আমরা সারা ভারতবর্ষে মানিক সরকারের একটা চেহারা ছবি সমস্ত জায়গায়, যে সত্যবান, সত্য নিষ্ঠা, আদর্শ, এরকম পুরুষ একটা মানুষের কাছে একটা ছবি ছিল। কিন্তু আজকে ওনার দুর্ভাগ্য এরকম অবস্থা যে উনি বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেসের জন্য ভোট বিক্রয়ের জন্য ওনাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এটা এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে?